নমস্কার, ইউটিউবের অল ইন ওয়ান রিম্পাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব ব্রয়লার চিক্সের পঞ্চম দিনের অর্থাৎ পাঁচ দিনের পরিচর্যা সম্পর্কে। আলোচনা প্রসঙ্গে আসার আগে বলি যে আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আলোচনা প্রসঙ্গে প্রথমেই বলি, আপনার পাখির পঞ্চম দিন বয়সে আপনি ফার্মের সমস্ত পর্দা পুরোপুরিভাবে তুলে দিন এবং আপনার ফার্মে যাতে আলো বাতাস স্বচ্ছভাবে প্রবেশ করতে পারে সেই দিকে নজর দিন। এখন বর্ষাকাল হলেও যেহেতু বৃষ্টি হয়নি তাই রোদের প্রচণ্ড তাপ, তাই বলবো ফার্মের আলো বাতাস সর্বদা যেন ফার্মে প্রবেশ করতে পারে সেই দিকে সর্বদা নজর রাখবেন। আজ পাঁচ দিন বয়স, তাই আমি প্রথমেই ব্রুডিং খুলে নিয়েছি এবং ব্রুডিংয়ের সমস্ত ফিডার এবং চিক ডিঙ্কারগুলি বার করে দিয়ে ভালোভাবে চিক ডিঙ্কারগুলিকে ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে নেবার পর ফিডারের যে সমস্ত ফিডগুলো ছিল সেগুলো আমি একটা আলাদা পাত্রে ঢেলে নিয়েছি। কারণ পাখি যখন প্রথম আসে আমাদের ফার্মে তখন সেই পাখিগুলি বা ব্রয়লার চিক্সগুলি যে সমস্ত হ্যাচ থেকে আসে সেখানে নানা রকম জীবাণু তারা বহন করে নিয়ে আসে, তাই ওই ফিডগুলো, পুরনো ফিডগুলো আমি আলাদা একটা পাত্রে নিয়ে ওই ফিডগুলোকে রোদে শুকিয়ে তারপর ছোট নেটের চালনা দিয়ে ভালোভাবে চেলে নেব এবং পরবর্তীকালে ওগুলোকে হলুদ মাখিয়ে জীবাণুনাশক, হলুদ জীবাণুনাশক হিসেবে কাজ করে তাই হলুদ মাখিয়ে পরবর্তীকালে ওগুলো আবার খাইয়ে দেবো। নইলে এফসিআর হাই হয়ে যাবে, কারণ ফিড নষ্ট করলে আপনার পাখির কস্টিং বেড়ে যাবে, তাই ফিড নষ্ট করব না, ফিডটাকে চেঞ্জ করে দিয়েছি এই কারণে যাতে ফিডের মধ্যে জীবাণুটা না থাকে। এর সাথে সাথে বলি সকালের জলে আপনি কী দেবেন, ড্রিঙ্কারগুলি ধুয়ে নেবার পর 10 লিটার জলে মাইক্রোগার্ড 5 গ্রাম, 10 লিটার জলে 5 গ্রাম মাইক্রোগার্ড দিয়েছি এবং সেই জলটাকে প্রত্যেকটা ডিঙ্কারে আমি 1/2 লিটার হিসাবে দিয়ে দিয়েছি। মাইক্রোগার্ডটা 3 থেকে 4 দিন এই কারণেই দেওয়া হয় কারণ পাখির যদি নাড়িতে কোনো ইনফেকশান থেকে থাকে, নাড়ি ঘা যদি থেকে থাকে বা না আপনার নাড়িটাকে ঠিকঠাক মতো শুকানোর জন্য মাইক্রোগার্ড খুব ভালো কাজ করে অ্যান্টিবায়োটিক হিসাবে। আজ ভেন্ডক্স আমি দেব না, ভেন্ডক্স 3 দিন দেওয়া হয়ে গেছে, ভেন্ডক্স বা নিওডক্স যারা দিয়েছেন তারা 3 দিন রাতের জলে ভেন্ডক্স বা নিওডক্স দিয়েছেন, তাই আমি বলবো মাইক্রোগার্ড আজ সকালে দেবার পর অ্যান্টিবায়োটিক বন্ধ করে আজ দুপুরে জল থেকে আমি ভিটামিন চালু করব। ভিটামিন হিসাবে আমি প্রথমেতে আজ দুপুরের দিকে জলে দেব 500 ml দুধের সাথে ইকেআরসি বলে একটা মেডিসিন পাওয়া যায়, ভিটামিন এ জাতীয় বা ভিটামিন এ ই দুরকমই ভিটামিন থাকে, হ্যাঁ ওটা 200 গ্রাম আপনারা পাবেন প্যাকেটে এবং সেটা যদি আপনার 1000 পাখি থেকে থাকে তাহলে 3 দিনে ভাগ করে নেবেন। 3 দিনে ভাগ করে নেবার পর একটু হালকা গরম জলেতে ভালোভাবে মিশিয়ে নেবেন। দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং এর সাথে 500 ml দুধ আমি দিয়ে দেবো এবং দিয়ে 10 লিটার জলে মিশ্রণটিকে ভালোভাবে গুলে নিয়ে প্রত্যেকটা ডিঙ্কারে দুপুরের দিকে দিয়ে দেবো। রাত্রের দিকে পাখির যেহেতু বয়স 5 দিন হয়ে গেছে তাই জলের পরিমাণ একটু বাড়াতে হবে, রাত্রের দিকে 20 লিটার জলেতে আমি পাখি যাতে খোঁড়া না হয়, যাতে ল্যাম্প পাখি তৈরি না হয় তাই নিউরোবিয়ন ফোর্থ এই যে মেডিসিনটা নিউরোবিয়ন ফোর্থ এই বি কমপ্লেক্স, ভিটামিন বি কমপ্লেক্স এই মেডিসিনটা আমি রাত্রের জলে দিয়ে দেবো। এই মেডিসিনটা দেওয়ার সময় বলি এই মেডিসিনটা গুলতে একটু সময় নেয়, তাই বলবো 1000 পাখি পিছু আপনি 10টা বা 12টা এই হিসাবে আপনি দেবেন এই মেডিসিনটা এবং এটা একটা পাত্রে প্রথমে জলে ভিজিয়ে রাখবেন অন্ততপক্ষে 1 থেকে 2 ঘন্টা আগে এবং অ্যাসিটিক অ্যাসিড দিয়ে জল শোধন করে ওই মেডিসিনটা আপনি জলে গুলে নিয়ে রাত্রের দিকে
কুড়ি লিটার জলেতে দশটা ট্যাবলেট দিয়ে দেবেন। তাহলে আপনার পাখির যে ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিনটা দিলে আপনার পাখির ল্যাম্প হওয়ার সম্ভাবনাটা একেবারেই কমে যাবে, বা যে সমস্ত পাখিগুলো দেখবেন উল্টাচ্ছে সে সমস্ত পাখিগুলো আর উল্টাবে না। তাই বলবো অবশ্যই রাত্রের জলে নিউরোবিয়ন ফোর্থ, আর যদি নিউরোবিয়ন ফোর্থ কেউ না দিতে পারেন তাহলে অ্যাকোয়াসল এ বা এ ভিটামিন জাতীয় কোনো ভিটামিন দিলেও চলবে। তবে এটা অল্প অল্প পয়সা খরচা করে এই মেডিসিনটা কিন্তু খুব ভালো মেডিসিন, এবং এটা খোঁড়া বা ল্যাম্প হওয়া থেকে পাখিকে রক্ষা করে। তাই বলবো নিউরোবিয়ন ফোর্থ নইলে অ্যাকোয়াসল এ, এই দুটো ভিটামিন দিন। এছাড়া আপনি যদি মনে করেন ইকিয়ারসি না দেবেন, তাহলে ইকিয়ারসি না দিলেও আপনি দুধ এবং বনিশল দুপুরের জলে, দুধ বা বনিশল, দুধ এবং বনিশল একসাথে, বনিশল 50 ml এবং দুধ 500 ml মিশিয়ে যেভাবে জল শোধন করতে বললাম, অ্যাসিটিক অ্যাসিড 10 লিটারে 2 ml অ্যাসিটিক অ্যাসিড এবং 1 ml সেফগার্ড দিয়ে জলটা শোধন করে সেই জলেতে আপনি বনিশল এবং দুধের মিশ্রণ দিয়ে দুপুরের জলে দিতে পারেন। তাহলেও কিন্তু পাখির গ্রোথ বা বৃদ্ধি খুব ভালো হবে। নমস্কার, আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন,